কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে খুব কাছ থেকেই গুলি করে হত্যা করা হয়। এই তথ্য উল্লেখ করা হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদনে। রোববার র‍্যাব সহ সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলায় চার পুলিশকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে তথ্যচিত্র নির্মাণে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথের জামিন হয়েছে। দুপুরে কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম এই আবেদন মঞ্জুর করেন। কক্সবাজার থেকে নয়ন বড়ুয়াজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মারা যাওয়ার এক সপ্তাহের বেশি সময় পর তার ময়নাতদন্ত শেষ হলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিনহাকে খুব কাছ থেকে গুলি করার বিষয়টি উঠে এসেছে রিপোর্টে। তাকে তিনটি গুলি করা হয়। গুলিগুলো শরীরে প্রবেশ করে আবার বেরিয়ে যায়। তিনটির একটি সিনহার বুকের বাম দিকে, একটি বাম হাতের বাহুতে এবং অন্যটি বুকে লাগে। দ্রুততম সময়ের মধ্যে সেই রিপোর্ট আমরা প্রোডিউস করে সেটার যে মেইন কপি আছে সেটা আমাদের সিভিল সার্জন অফিসের কাছে জমা দিয়েছি। তার মাধ্যমে সেটা কোর্টে চলে যাবে এবং তার যে সেকেন্ড কপি আছে সেকেন্ড কপি আমরা তদন্তকারী কর্মকর্তা যারা আছে তাদের কাছে হস্তান্তর করেছি। এই হত্যা মামলায় এএসআই লিটন মিয়া, কনস্টেবল শাফানুর করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুনকে রোববারও জেল গেটে জিজ্ঞাসাবাদ করেছে র‍্যাব। এদিকে মেজর সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ সহ নয় আসামি কারাগারে যাওয়ার দুদিন পর জামিন হল শিপ্রা দেবনাথের। রোববার তার জামিন আবেদনের উপর শুনানি শেষে তা মঞ্জুর করেন আদালত। বিকেলে তাকে মুক্তি দেয়া হয় কারাগার থেকে। মামলার তথ্যপ্রাপ্ত বিজ্ঞ আদালতে তুলে ধরেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে শিপ্রাকে মামলার পুলিশ রিপোর্ট পর্যন্ত অর্থাৎ চার্জশিট পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন। তবে শিফাতের জামিন শুনানি হলেও তার আদেশ দেননি আদালত। সোমবার এই আদেশের দিন ধার্য করা হয়েছে। আবেদন দুটো আগামী 10 তারিখ মাননীয় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাজ স্যার আদেশের জন্য আগামী 10 তারিখ রেখেছেন। ইউটিউব চ্যানেলের জন্য একটি ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারি বানানোর কাজে সিনহা ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী কক্সবাজারে অবস্থান করছিলেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।